নমস্কার, আমি সুব্রত মিত্র, গড়িয়া নতুন দিয়ারা রবীন্দ্রনগর থেকে আছি আপনাদের সাথে। ফেসবুক এবং ইউটিউবের সকল বন্ধুবর্গ এবং ফলোয়ার্সবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা, শ্রদ্ধা, ভালোবাসা। আমি আজকের একটি বিশেষ প্রাপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ পহেলা জুলাই 2023 সাল শনিবার, আজকের একটা অত্যন্ত ভালো লাগার মতো অনুভূতি আমাকে আনন্দিত করেছে, আমাকে উজ্জীবিত করেছে, আমাকে কলম ধরতে আরও নতুন করে উৎসাহিত করেছে। এমনটা বহুবার হয়েছে এবং হয়ে থাকে, কিন্তু আজকেরটা অত্যন্ত অত্যন্ত ভালো লাগার কারণ এই যে আমার চেয়ে অনেক উচ্চ শিক্ষিত এক ব্যক্তি, যার বয়স 85 বছর, কত বছর, 85 বছর, 85 বছরের একজন ব্যক্তি, তিনি একজন প্রাক্তন অধ্যাপক, একটি কলেজের অধ্যাপক ছিলেন তিনি। তার মানে তার ছাত্রছাত্রীরা বর্তমানে সুপ্রতিষ্ঠিত, এমনকি আমেরিকাতেও রয়েছেন। তেমন একজন ব্যক্তি আমার কবিতা শুনে, আমার কথাবার্তা শুনে, আমার বলার অঙ্গিভঙ্গি শুনে তিনি বলছেন যে, তিনি আমাকে স্নেহ করেন, তুই করে কথা বলেন, বলছে সুব্রত তুই কী করছিস, তুই এভাবে কথা বলছিস স্বতঃস্ফূর্তভাবে, কোনো ভয় পাচ্ছিস না, এটা তোর কীভাবে সম্ভব। তো এই বয়সে একজন মানুষ তিনি আমাকে বলছেন যে আমি তো কিছুই করতে পারলাম না, তুই যেটা করে চলেছিস। তিনি একজন সুপ্রতিষ্ঠিত, তার প্রচুর অর্থ করি আছে, কোটি টাকার মালিক বলতে হবে, কিন্তু আমার কাছে তো মানে হাজার টাকা আছে কিনা সন্দেহ। এই জায়গায় দাঁড়িয়ে আমাকে ওনার মতো অনেক মানুষ স্যালুট করছেন, সম্মান জানাচ্ছেন, এটা আমার কাছে অত্যন্ত অত্যন্ত ভালো লাগার বিষয়। আমি সেই কবি, আমি যে সেই কবি যিনি সততার কারণে আমি বর্তমানে যে জায়গায় আছি, এই জায়গার অনেক মানুষের কাছ থেকে অনেকভাবে প্রহার পেয়েছি, অত্যাচার পেয়েছি, হুমকি পেয়েছি কলম ধরার জন্য। গত বছর অক্টোবর মাসে কলম ধরার জন্য একটা ভীষণ রকম হুমকি পেয়েছি, কিন্তু আমি লিখে যাচ্ছি, আমি বলে যাচ্ছি, আমি বলবো, আমি লিখব, এটা আমার আইডেন্টিটি, দিস ইজ মাই আইডেন্টিটি, আমি একজন কবি, এটা আমার পরিচয়। দেখুন, আমার ছোটো বাবু, অর্থাৎ আমার ছোটো কাকু, তার একটি কথা আমার এই মুহূর্তে মনে পড়ছে, যেটা না বললেই নয়। তিনি বলেছেন যে এখন গড় আয়ু, আমাদের গড় আয়ু যতদূর সম্ভব 70 বছর গড় আয়ু। তাহলে 70 বছর যদি গড় আয়ু হয়ে থাকে, আমি ভাবলাম যে আমার বয়স 40 বছর, অ্যাপ্রক্স 40 বছর যদি হয়ে থাকে, তাহলে বাকি আছে কত, 30 বছর, 30 বছরের মধ্যে রাত কত বছর, 15 বছর, 15 বছরের পরে হাতে থাকছে কত বছর, আর 15 বছর, এই 15 বছরের মধ্যে যদি খুব অপচয় না হয়, তাহলে 5 বছর হয়তো অপচয় হবে, বাকি থাকে আছে কত বছর, 10 বছর। তাহলে বলুন, একটা মানুষের সারা জীবনের মধ্যে যদি মাত্র 10 বছর হাতে থাকে সেই মানুষ, তাহলে তো আমাদের জীবনের সময় মানে খুবই সীমিত, লাইফ টাইম ইজ ভেরি শর্ট। তাহলে এই শর্ট টাইমের মধ্যে আমাকে বেঁচে থাকারটা চিন্তা করতে হবে, আমার পরবর্তী প্রজন্ম, অর্থাৎ আমার বউ ছেলেপুলে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে, আমার ভবিষ্যৎ মানে আমার মৃত্যুর পরে আমাকে নিয়ে কীভাবে কালচার হবে, কীভাবে মানুষ মনে রাখবে কি রাখবে না, সেটা আমাকে ভাবতে হবে। আমার কর্মের মধ্যে দিয়ে আমি রয়ে যেতে চাই, তাই আমি এই মর্মে বলতে চাই যে মানুষের যে এত শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, এত সম্মান, এটা আমার কাছে অনেক অনেক অনেক, এটা টাকা পয়সা দিয়ে বিচার করা যাবে না। আমি সেই কবি, এই গড়িয়া গঙ্গাজোড়া রোডে যে যত দুর্ঘটনা ঘটছিল, এই দুর্ঘটনাগুলো আমার কলমের খোঁচায় রোধ হয়েছে। হ্যাঁ, ঠিক শুনছেন, এই গড়িয়া গঙ্গাজোড়া রোডে এত দুর্ঘটনা ঘটছিল, সেখানে গত 12 ফেব্রুয়ারি যে আমার স্ত্রীর যে দুর্ঘটনা, তারপর থেকে আমি সেই রাতে এমনভাবে কলম ধরেছি, এই স্থানীয় প্রশাসন, সরকার এবং যারা আছেন দায়িত্বে, তাদের সেই আমার কলম তাদের মনে গিয়ে কোথাও একটা দাগ করেছে, স্পর্শ করেছে, যার ফলে তারা সে দুর্ঘটনা রোধ করার বন্দোবস্ত করেছেন। এটাও একটা বড় প্রাপ্তি নয় কি, একজন নাগরিক হিসেবে এটাও একটা বড় প্রাপ্তি। যাই হোক, আজকের আর বেশি কথা নয়, সময়টা অনেক বেশি হয়ে যাবে, এ পরবর্তী ভিডিওতে অনেক কথা বলবো। আমি একথাই বলতে চাইছি, এত প্রতিকূলতার মধ্য দিয়েও, এত যেখানে প্রতিবাদ উঠে গেছে, কথা বলার বাক্য উঠে গেছে, শিক্ষাবিদ সব ভিক্ষাবিদ হয়ে গেছে,
সব বুদ্ধিজীবীরা বুদ্ধিজীবী হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে কবি সুব্রত মিত্র এখনও বলে যাচ্ছে, আমি বলে যাব, আমি লিখে যাব, এটাই আমার আইডেন্টিটি। আজ এ পর্যন্ত রাখছি, এভাবেই আমাকে ভালোবাসবেন, এভাবেই আমাকে আপনারা আদর যত্ন করে রাখুন যতদিন। আপনারা আমাকে উৎসাহ দিলে, আপনারা আমাকে শক্তি দিলে, আমার সেই শক্তির দ্বারাই আমি আমার কলমকে ধরে রাখতে পারবো, এটুকুই বলার। ভালো থাকবেন সকলে, নমস্কার।